আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ফেমাস মেজবান খেতে। এটি খেতে কেমন, প্রাইস কেমন, সব কিছু নিয়েই ডিটেলস আলোচনা হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রেস্টুরেন্টের নাম মেজবান হাইলে আয়ুন, যেটি একটি চট্টগ্রামী ভাষা, আর এটি অবস্থিত চট্টগ্রামের জামাল খান রোডে, যেটি ঠিক চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলের অপোজিট সাইডে। রেস্টুরেন্টে ঢুকে দেখতে পেলাম খুবই ইউনিকভাবে রেস্টুরেন্টটিকে কাস্টমাইজ করা হয়েছে, যেটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টে পুরো ওয়াল জুড়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং বিভিন্ন খাবারের আইটেমকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমরা মূলত 10 জন এসেছিলাম একটি অফার দেখে, কিন্তু সেই অফারটি আর নেই। তো রেস্টুরেন্টের ম্যানেজার আমাদেরকে বুঝিয়ে বললেন যে আমরা চাইলে এই স্পেশাল কম্বো অফারটি নিতে পারি, যেখানে 1 কেজি মেজজাইনে গোস্ত, 1 কেজি ছোলার ডাল আর আনলিমিটেড সাদা ভাত পাবো, যেটা 4-5 জনের খাওয়ার জন্য এনাফ পরিমাণ। তো আমরা এই কম্বো অফারটি 2টি অর্ডার করেছিলাম। চট্টগ্রামের একটি নিয়ম আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত আনলিমিটেড ভাত আর ডাল পাওয়া যায়। খাবার আসতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয় আমাদের, যেটা খুব একটা বেশি নয়। এর মধ্যে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসে, আর এই খাবার পরিবেশন করা হয়েছিল সব মাটির পাত্রে। তো এই মেজবানের ট্রেডিশনকে ধরে রাখার জন্যই এভাবে তারা মাটির পাত্রে খাবারটি পরিবেশন করে থাকেন। খাবার পরিবেশনকে আমি রেটিং করতে পারি 10/10। তো এরপরই আমাদের খাওয়ার পর্ব শুরু হলো। তো প্রথমেই আমি ছোলার ডালটা দিয়ে টেস্ট করে দেখলাম। ছোলার ডালটা ঠিক এভারেজ ছিল, বাসা বাড়িতে আমরা যেরকম ছোলার ডাল খেয়ে থাকি ঠিক সেরকমই ছিল। ডাল দিয়েই প্রায় আমরা 1 প্লেট ভাত খেয়ে ফেললাম। তারপরে তারা আরও 1 হাঁড়ি ভাত নিয়ে এলো। এরপর গরুর মাংসটি ট্রাই করে দেখার পালা। গরুর মাংসটির স্বাদ ছিল নর্মালি যে হোটেল রেস্টুরেন্টে যেরকম মাংস খেয়ে থাকি তার থেকে অনেক বেটার। আর যেহেতু এটি রান্না করার সময় জ্বালানি হিসেবে কাঠ ইউজ করা হয়, এই কারণে এর রান্নাটা একটু আলাদা হয় আর এর ঝোলটা অনেক গাঢ় হয়। আপনি চাইলে এই গাঢ় ঝোলটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো খাওয়ার পালা আমাদের প্রায় শেষ, এখন রেটিং করার পালা। দেখি কে কেমন রেটিং দেয়। আহামরি কিছু না, আমরা বিয়ে বাড়িতে যেমন খাই তার থেকে একটু নিম্নমানের গাঢ় ঝোল আর হচ্ছে সোনার ডাল। হ্যাঁ, সোনার ডালটা মোটামুটি, কিন্তু এই যে হাইপ, যেই পরিমাণ হাইপ তোলে ইউটিউবাররা যে না খেলে মন না, কিন্তু আসলে এটা আসলে তেমন কিছু না। রেটিং কত রেটিং করতো? রেটিং হচ্ছে 10/7। কত রেটিং করতো? রেটিং 10-10 ভিতরে, 10/10। ভালো ছিল, আমি অনেক খেয়েছি, যেহেতু আশেপাশে সবাই খেতে খেতে পারে নাই, যার মানে যা খাওয়া সব আমি খেয়েছি। কত রেটিং? আমি 7/7। খাওয়া শেষে আমাদের মোট বিল এসেছে 4095, যেটা দেখে সবারই মাথায় হাত। তো আমি যদি খাবারের কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা আসলে 1-1 জনের কাছে 1-1 রকম লাগতে পারে। তো আমার কাছে মনে হয় এটা অনেকটা গ্রামের বিয়েবাড়ির রান্নার মতো। আপনারা যারা গ্রামের বিয়েতে রান্না খেয়েছেন তাদের কাছে এটা একেবারেই নর্মাল লাগবে, আর যারা খান নাই তাদের কাছে হয়তো বা একটু ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই।